হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি দেখাবো আজকে কিভাবে গরম পানির লাইন ঠান্ডা পানির লাইন একসাথে করে কিভাবে একটি বাথরুম ওয়ারিং করতে হয়। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমার চ্যানেলে পাশে থাকবেন, এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। এখন আমি বাথরুমে সর্বপ্রথম আমি দাগ দিয়ে নেব, যেহেতু এটার মধ্যে গরম ঠান্ডার লাইন একসাথে করব আমি এখন। তো এটাতে আগে ঠান্ডা পানির লাইন করা ছিল, তো আমি এখন এটাতে একটা গিজার বসিয়ে গরম ঠান্ডার লাইন একসাথে করব। তো আমি সর্বপ্রথম আমি যে কোনো আদল অথবা ইয়ে দিয়ে পাইপ দিয়ে দাগ দিয়ে নেব, চক দিয়ে। তো আমি যেহেতু আমাদের কাটার সুবিধার্থে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটবো, এই জন্য দাগ দিয়ে নিছি, যেহেতু এটা প্লাস্টার করা। তো আরেকটি প্লাস্টার ছাড়া আমি দুইটি বাথরুমের একসাথে কাজ করব, দুটি গরম ঠান্ডার লাইন একসাথে করব, দুইটি বাথরুমে গরম ঠান্ডা এক হবে, যেহেতু এটার মধ্যে আগে ঠান্ডা পানির লাইন ছিল, এখন গরম পানির লাইন অ্যাড করব। এর জন্য সব ফিটিংসগুলো আমার খুলে নিতে হয়েছে, যেহেতু এই বাথরুমটি চালু করেনি, ঠান্ডা পানির লাইন করা ছিল, তো এই জন্য আমি সবগুলো ফিটিংস খুলে নিয়েছি। যেহেতু আর কাজটি করা ছিল, অন্য আরেকজন কাজটি করেছিল, তো সেখানে অনেক ভুল ছিল, এই জন্য আমি এগুলো খুলে নিয়ে আমি নতুন করে আবার গরম ঠান্ডার লাইন একসাথে করব। তো সর্বপ্রথম আমাদের দাগ দেওয়ার পরে কেটে নিতে হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তো আমি এগুলো কেটে নিছি। তো যেহেতু আমার হাতে একটি শর্ট পিস প্রয়োজন হয়েছিল, আমাদের ছোট একটি শর্ট পিস, তো এটা ছোটো মতো এভাবে কাটা যায় না, তো এই শর্ট পিসও 3 ইঞ্চি একটি শর্ট পিস, তো এটা আমি পাইপ দিয়ে বড় পাইপ দিয়ে একদম পুরোটাই থেট কেটে নিছি, পুরোটাই পেস কেটে নিছি একদম। তো আমি পুরোটাতে এখন টেপলন পেঁচিয়ে নিব, থার্ড টেপ পেঁচিয়ে নিব। এটা আপনারা যদি একটি বাথরুমে গরম ঠান্ডার লাইন একসাথে করতে চান, তাহলে প্রথমত আপনাদের লাগবে দুইটি কঞ্চের স্টপ কক লাগবে, দুইটি ব্রাশটি লাগবে, দুইটি ব্রাশ এলবো লাগবে। যদি আপনারা বেসিংয়ে লাইন করতে চান, আরও আপনাদের ব্রাশটি একটি ব্রাশ এলবো একটি লাগতে পারে। তারপর আপনাদের লাগবে, যেহেতু আপনাদের 3-4-5 প্রয়োজন হবে, টি প্রয়োজন হবে, এলবোর প্রয়োজন হবে, তো আপনি এটা প্রয়োজন মতো লাগিয়ে নেবেন। যেভাবে যেহেতু আমাদের কাজটা আগে করা ছিল, এই জন্য আমি এখানে একটি ইউনিয়ন লাগিয়ে দিয়েছি, 3-4 একটি ইউনিয়ন লাগাতে হয়েছে, কারণ এটা ডালাইয়ের নিচে আমাদের পাইপ আছে। যেহেতু আমরা সামনে একটি বেচিং লাইন করে নিয়েছিলাম আগে, যেহেতু এখানে আগে একটি লাইন করা ছিল, তো এই বাথরুমটি ইউজ করা হয়নি, আগে নর্মাল লাইন ছিল, গরম ঠান্ডা ছিল না, শুধু ঠান্ডা পানির লাইন ছিল। তো এই জন্য এগুলোকে খুলে এখন আমি পুনরায় আবার গরম ঠান্ডার লাইন একসাথে করলাম। তো এই জন্য আমাদের ব্রাশটির প্রয়োজন হবে, আপনি উচ্চতাটা দেবেন, বালটির লাইন দেবেন 32, আর কঞ্চাল স্টক পাক আপনার যে ঝর্ণার চাবিগুলো এগুলো দেবেন আপনারা 45 ইঞ্চি উপরে, যেহেতু 60 ফিট একটা সচলাচল একটি টয়লেট হয়ে থাকে। তো আমি যে এখানে কাজ করছি, যেখানে এখানে হচ্ছে আমাদের একটি কার্ড চেয়ার প্রয়োজন হবে কাটার জন্য, যেহেতু আমি একলা কাজ করছি, এই জন্য আমাদের চেয়ার হলে ভালো হয়, যেহেতু আমি একা একা কাজটি করব। তো আমাদের কাজটি কমপ্লিট।